ওয়েলকাম টু আওয়ার নেক্সট ভিডিও ক্লাস। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকের অনলাইনে যে ভিডিও ক্লাসটা নেওয়া হবে খুবই জরুরি, সেটা হচ্ছে তোমাদের পূর্বের ক্লাসে হয়তো তোমরা আমার একটা স্লাইডে দেখেছো যে অ্যালগরিদম এবং প্রোসাক নিয়ে আলোচনা করেছিল। তা আমি সেই অ্যালগরিদমগুলো যে তোমাদের কিছু হোমওয়ার্কস দিয়ে দিয়েছিলাম, সেই হোমওয়ার্কসে দেওয়া ছিল সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর, আরেকটা ছিল তোমার তিনটি সংখ্যার মধ্যে ছোট বড় সংখ্যা নির্ণয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, এজন্য তোমাদের জন্য ভিডিওটা, আজকের ভিডিওটা। তো এই ক্লাসের জন্য শর্টকাটে একটু আলোচনা করব তোমাদের। তো দেখো, আমরা অ্যালগরিদম সম্পর্কে কি বলেছিলাম, যে অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া। অ্যালগরিদম কি? ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া। এবং প্রচারটা কি? প্রচারটা হচ্ছে চিত্রের মাধ্যমে সমাধান করার প্রক্রিয়া। তার মানে অ্যালগরিদম যে প্রসেস, সেই প্রসেসটা চিত্রের মাধ্যমে দিয়ে দিলেই সেটা হচ্ছে প্রচার্ট হয়ে যায়। তাহলে আমরা অ্যালগরিদম প্রচার্ট দুইটা আমরা সলভ করব। তো এখন আমরা যেটা এখানে দেখাবো সেটা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট, ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরে, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। মানে আমরা সংক্ষেপে লিখলাম, এ তে অ্যালগরিদম এবং এফ তে ফ্লোচার্ট। তো আমরা সব অ্যালগরিদম ফ্লোচার্ট যেহেতু আলোচনা করব, তো এখানে কীভাবে অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে একটু ই করা যায়। যদি বলা হয় সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরে অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো, তোমরা শিক্ষার্থীরা প্রথম হয়তো জেনে থাকবে যে আমরা যখন অ্যালগরিদম ফ্লোচার্ট এটা ই করেছিলাম, আলোচনা করেছিলাম, সেখানে হয়তো তোমরা 9-10 একটা সূত্র পড়েছিলাম মনে হয়, C/5 এফ মাইনাস 32/9 কে মাইনাস 273/5। এই যে এই ইকুয়েশনটা, এই সমীকরণটা, এই সমীকরণটা কি? খুবই সিম্পল একটা সমীকরণ। এটা হচ্ছে সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক। কী? সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এবার আমি তোমাদের কী বলেছি একটু কোশ্চেনে খেয়াল করো, প্রথমে হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরে, তার মানে সি এর মান দিব, এফ এর মান আমরা পাবো। তার মানে ইনপুট কী দিব? সি এর মান, আর এফ এর মান আমরা পাবো। তার মানে এখানে ইনপুট হবে সি। তাহলে যেহেতু বলছে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট, সি সেন্টিগ্রেড, এর তো ফারেনহাইট, তাহলে আমার ইকুয়েশন কোনটার দরকার? এই দুইটার দরকার, এটার দরকার নাই। তাহলে এটা আমরা একটু আলাদা করে নিই। দেখো এটা একটু মুছে দিলাম আমি। এখানে যদি আমরা এই ইকুয়েশনটাকে আর আর গুণ করি, এখানে এখানে আর আর গুণ করি, তাহলে দেখো কি মানটা পাওয়া যায়, 5 × f − 32, আর এটা হচ্ছে 9 × c। প্রোগ্রামিং ভাষায় ইনটু বলে কোনো চিহ্ন নাই, এর ইনটুর জন্য স্টার চিহ্ন দেওয়া হয়। এই স্টার চিহ্ন মানে হচ্ছে প্রোগ্রামিংয়ের ইনটু বোঝায়। তাহলে এখানে আমার মান বের করা দরকার, এফ এর মানটা। তাহলে আমি 5টাকে আগে এখানে সরিয়ে নিই, পক্ষান্তর করে নিই। তাহলে এফ মাইনাস 32, 9 × c, আর 5টা জায়গায় চলে আসলে হবে এই সমীকরণটা। এবার এখানে কী আছে? এফ এর মান, এফ এর মানটা রাখবো এখানে মাইনাস 32। 32টাকে এই জায়গায় পক্ষান্তর করলে কী হবে? 9c/5+32। এই যে আমাদের ইকুয়েশনটা চলে আসলো। তার মানে তোমরা দেখো তো, 9 এর মানও দেওয়া আছে, 5 অটোমেটিক্যালি এগুলো ভ্যালু দেওয়াই আছে, কিন্তু নাই কোনটা? নাই হচ্ছে সি এর মান। তাহলে এখানে যদি সি এর মানটা আমরা বসিয়ে দেই, তাহলে এফ এর মানটা চলে আসবে। তাহলে ইনপুট দিতে হবে কার মান? সি এর মান। তাহলে এটা আমরা এবার অ্যালগোরিদমে আগে করব। তাহলে এটা একটু তোমরা খাতায় চটপট করে লিখে নাও। হ্যাঁ, এবার দেখো অ্যালগোরিদম খুবই সহজ একটা জিনিস। অ্যালগোরিদম প্রথমে আমাদের অ্যালগোরিদমগুলো ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়া, এজন্য আমরা স্টেপ, স্টেপ মানে ধাপ। স্টেপ ওয়ান প্রথমে কী করব? স্টার্ট করব। স্টেপ ওয়ানে কী করব? স্টার্ট করব। তারপরে স্টেপ টু, স্টেপ টুতে কী করব? ইনপুট নিব। কার মান ইনপুট নিব? ইনপুট হিসেবে সি এর মানটা নিব। আমাদের সমীকরণটা মনে আছে, এফ ইকুয়াল 9 × c/5 − +32, এই সমীকরণটা।
এই সমীকরণটা কিন্তু আমরা এখানে অ্যাড করব। তো এখন স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি করব দেখো, স্টেপ থ্রি এখন আমরা ইনপুটের কাজ নেওয়া শেষ, এবার আমাদের প্রসেসিংয়ের কাজ। প্রসেসিংয়ের কাজটা কি, এই সূত্র তার মানে ফারেনহাইট ইকুয়াল এফ ইকুয়াল 9 ইনটু সি বাই 5 প্লাস 32, এই সূত্র ব্যবহার করে কিসের মান বের করব, সূত্রটি ব্যবহার করি এই সূত্র বের করে এই ফারেনহাইটের মান বের করব। যখনই প্রসেসিংয়ে এই মানটা ব্যবহার করব তখনই সি এর মানটা এখানে গুণ করবে। এখন সি এর মান যাই দিবা, এখানে যাই ইনপুট করবা তাই নিয়ে নেবে 4। আচ্ছা এখানে এখন প্রিন্ট করবে কার মান বলো তো, প্রিন্ট করবে কার মান, প্রিন্ট করবে এফ এর মান। হ্যাঁ প্রিন্ট করবে এফ এর মান। এবার স্টেপ, যেহেতু আমাদের প্রিন্ট করা শেষ, প্রিন্ট করার পরে আমাদের প্রোগ্রাম ইন্ট, তাহলে ইন্ট। এখন আমরা এটা দেখে দেখে পরের ফ্লোচার্টটা করবো। তো ফ্লোচার্টের নিয়ম দেখো কত ইজি, ফ্লোচার্টটা আসলো দেখে যে কোনো প্রোগ্রাম সহজে বোঝা যায়। স্টার্টের জন্য আমরা কী চিহ্ন দেবো বলতো সবাই, এই যে ডিম্বাকৃতির ওবালাকৃতির স্টার্টের জন্য, তাহলে এটা শুরু করলাম স্টার্ট। ইনপুটের জন্য আমরা কী বলেছিলাম, ইনপুটের জন্য প্রতীকটা হচ্ছে সামন্তরিক, কী চিহ্ন, সামন্তরিক চিহ্ন। তাহলে ইনপুটের জন্য আমরা প্রতীক দিলাম সামন্তরিক এইরকম। তাহলে এখানে ইনপুট সি, তারপর এখানে এখন প্রসেসিং, প্রসেসিংয়ের জন্য কি আয়তক, আয়তকার চিহ্ন, এই যে এই চিহ্নটা আমরা এখানে ইউজ করব। এফ ইকুয়াল 9 ইনটু সি বাই 5 প্লাস 32, এইটা ইউজ করলাম এখানে। কেন, আমরা বলছিলাম প্রক্রিয়াকরণের জন্য আয়তকার চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে প্রক্রিয়াকরণটা কোথায় হয়েছে, প্রক্রিয়াকরণটা হয়েছে আমাদের এই জায়গায়, এই জায়গায় শুধুমাত্র প্রসেসিং হচ্ছে। এবার প্রসেসিং করা শেষ, তার মানে এখানে গুণ করা শেষ, বা এই সমীকরণে সি এর মানটা গুণ করা শেষ। এবার প্রিন্ট করবে কার মান, এফ এর মান। প্রিন্টের জন্য আবার কী চিহ্ন, আউটপুটের জন্য আবার এই একই চিহ্ন, আমি বলছিলাম ইনপুট এবং আউটপুটের জন্য একই চিহ্ন। তাহলে প্রিন্ট, প্রিন্ট কার মান, এফ এর মান, শেষ। এবার ইন্ট, স্টার্ট এবং ইন্টের জন্য একই প্রতীক ব্যবহার করা হয়, এই যে এখানে ইন্ট। দেখো কত ইজি, এইভাবে আমাদের প্রোগ্রামগুলো শেষ করতে হয়। তাহলে স্টার্ট ইন্টের জন্য একই চিহ্ন, ইনপুট আউটপুটের জন্য একই চিহ্ন, কিন্তু মাঝখানে একটা প্রক্রিয়াকরণের জন্য আয়তকার চিহ্ন, ব্যাস এতটুকু দিয়ে দিলে আমাদের অ্যালগরিদম সেন্টিগ্রেড তাপমাত্রায় ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম প্রসেস হয়ে গেল। ঠিক একইভাবে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের নিয়ম সূত্রগুলো প্রসেস করে নিজের মতো সমীকরণ দিয়ে তোমাদের এটা হোমওয়ার্ক করা থাকবে, তোমরা এই কাজটা হোমওয়ার্ক করে রাখবা। তারপর এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি শেষ দিব যাতে পরবর্তী ক্লাসগুলো আরও করা যায়। তো এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ে অ্যালগরিদম ও প্রসেস। তাহলে এখন আমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম, এটা তোমাদের বইয়ের ভাষায় যেটা দেওয়া আছে একটু কঠিন করে দেওয়া আছে, বা অনেকেরই কঠিন লাগে, দেখি আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি। দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা যে স্টেপ ওয়ান, প্রথমে স্টেপ ওয়ানে কী করতে হয়, স্টার্ট, স্টেপ ওয়ানে স্টার্ট করতে হয়। আমি ইংরেজিতেই লিখলাম যাতে তোমাদের সুবিধা হয়। স্টেপ টুতে যেটা করতে হয় ইনপুট, ইনপুট এ বি অ্যান্ড সি তিনটা আমরা নিয়ে নিলাম, এ বি সি যেহেতু তিনটি সংখ্যা বলছে দৈনন্দিন তিনটি সংখ্যা নিয়ে নিলাম। এবার স্টেপ থ্রি বলছে ইজ হয় এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এটা লিখি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, এ কি বি এবং এ কি সি থেকে বড়, মানে এটা কি করতে হবে বি থেকে বড় হতে হবে এবং এটা কি থেকে বড় হতে হবে সি থেকে বড় হতে হবে। তাহলে এ যদি বি থেকে বড় হয় এবং সি থেকে বড় হয় তাহলে এ বড়,
আমরা একবারে কন্ডিশন লিখলাম, তাহলে এখানে একটু ইয়েস নোর ব্যাপার আছে, তাহলে ইয়েস দিয়ে দিই। তোমাকে কোশ্চেন করা হয়েছে ইজ, আমরা কন্ডিশনটা এইভাবে দিব, এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, তার মানে এ কি বি থেকে বড় এবং এ কি সি থেকে বড়। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করবে প্রিন্ট লার্জ নাম্বার ইজ, লার্জ নাম্বার ইজ এ। আর দুই নাম্বার থাকবে যদি না হয়, মানে নো হয়, তাহলে গো টু নেক্সট স্টেপ। দেখো আমি আবার বলতেছি কন্ডিশন, এ কি বি থেকেও বড় এবং এ কি সি থেকেও বড়, যদি বড় হয় প্রিন্ট করবে, যদি ইয়েস হ্যাঁ হয় তাহলে প্রিন্ট লার্জ নাম্বার ইজ এ, আর নো হইলে হবে গো টু নেক্সট স্টেপ, মানে পরবর্তী ধাপে যাও। আবার পরবর্তী ধাপটা আমাদের স্টেপ ফোর, পরবর্তী ধাপে ইজ হয়। এবার এর কাজ শেষ, এবার বিটাকে কাউন্ট করবে, বি কি এ থেকে বড় এবং বি কি সি থেকে বড়। বলছে বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ বি কি এ থেকে এবং বি কি সি থেকে বড়, যদি বড় হয় আবার ইয়েস, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্ট লার্জ নাম্বার ইজ, লার্জ নাম্বার ইজ বি। আর যদি নো হয়, নো হলে কি হবে, যদি নো হয় তাহলে প্রিন্ট সি বড়। তার মানে দেখো এর কন্ডিশনও শেষ, বির কন্ডিশনও শেষ, তার মানে বিটা যদি এ থেকে বড় হয়, বিটা সি থেকে বড় হয় তাহলে বি বড়, আর যদি না হয় তাহলে আর বাকি আছে একটা, তাহলে এখানে কি করবে প্রিন্ট সি বড়। তাহলে নো হল, নো হইলে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, স্টেপ ফাইভে আমরা দেই, স্টেপ ফাইভে প্রিন্ট করবে লার্জ নাম্বার ইজ সি, যদি নো হয় তাহলে স্টেপ ফাইভে আমরা প্রিন্ট করলাম লার্জ নাম্বার ইজ সি। তাহলে স্টেপ সিক্সে ইন্ট, এই যে প্রোগ্রাম শেষ। তাহলে খুবই ইজি একটা ব্যাপার, দেখো স্টার্ট ইনপুট এ বি অ্যান্ড সি, এখন বলছে ইজ হয় এ কি বি থেকে বড়, এ কি সি থেকে বড়, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ বড়, আর নো হলে প্রিন্ট গো টু নেক্সট স্টেপ, পরবর্তী ধাপে যাই। আবার স্টেপ করে ইজ বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি, বি কি এ এবং সি থেকে বড়, যদি ইয়েস হয় প্রিন্ট লার্জ নাম্বার ইজ বি, আর নো হইলে প্রিন্ট লার্জ নাম্বার ইজ সি। তার মানে সবগুলো আমাদের হয়ে গেল। তো এখন এটা যদি আমরা ফ্লোচার্টে দেখাতে যাই, তাহলে আমরা একটু ফলো করি, আমাদের একটু জায়গার স্বল্পতার কারণে আমরা একটু এটা মুছে দিলাম। এখানে আমরা ফ্লোচার্ট লিখি, ফ্লোচার্ট আমি একটু ছোটো করে লিখবো, তোমরা একটু কষ্ট হলেও একটু বোঝার চেষ্টা করবা। প্রথমে স্টার্ট দেখা যাক, স্টার্ট স্টার্ট, এবার স্টার্টের পর আমরা কী নিব, ইনপুট নিব, ইনপুটের জন্য কী চিহ্ন, ইনপুট কী কী, এ বি অ্যান্ড সি, তিনটা ইনপুট আমরা নিয়ে নিলাম, এ বি অ্যান্ড সি। তাহলে ইনপুট তিনটা নিলাম, দেখো ইনপুট এ বি সি। এবার আমাদের কন্ডিশন দেওয়ার পড়া, কন্ডিশন দেওয়ার জন্য আমাদের কী করতে হবে, প্রথম কন্ডিশনে আমরা যাই, বলছে এ কি বি থেকে বড়, এ কি বি থেকে বড়, সাপোজ এ বি থেকে বড়, ইয়েস হ্যাঁ, তাহলে এটা কি থেকে বড় হইতে হবে, এটা বড় হতে হবে, আবার কন্ডিশনে এটা সি থেকে বড় হতে হবে। দেখো এ কি বি থেকে বড়, ইয়েস ইয়েস, একটা কন্ডিশন হলো, আবার বলছে এ কি সি থেকে বড়, এইটাও ইয়েস, ভাবলাম এটা ইয়েস, যদি বড় হয় তাহলে এখানে কি প্রিন্ট কি করবে, প্রিন্ট করবে এ বড়। আচ্ছা এখানে যদি নো হয় কি হয়, নো, নো হলে তাহলে কে বড়, এখানে এখানে এ বড় বি থেকে বড়, ইয়েস এই পাশে চলে গেল, কিন্তু যখন এটা বি থেকে বড় হবে না তার মানে কি বড়, এখানে কি বড়, বি বড়, তাহলে এবার বির কন্ডিশন বাদ আছে একটা, বিটা কি সি থেকে বড়, যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, ইয়েস হলে হবে এখানে কি বড়, প্রিন্ট বি বড়। এখন এইটাও নো, এইটাও নো, তার মানে এই দুইটা কন্ডিশনই নো হলো, তার মানে কি বড় ওই জায়গায়, এটাও
এটাও ইয়েস ট্রু হলো না, এটাও ট্রু হলো না, তার মানে এইটাও নো এটাও নো, তার মানে প্রিন্ট সি বড়, প্রিন্ট কি বড়, সি বড়। এখন এই তিনটাকে এক জায়গায় আমরা একটা কানেক্টর চিহ্নের মাধ্যমে, আমি বলেছিলাম যে প্রোগ্রামে একাধিক ই হলে কানেক্টর চিহ্নের মাধ্যমে আমরা সংযোগ দিব, সংযোগ চিহ্ন এটা। এখন আমরা প্রিন্ট করা শেষ, ইন্ট আমরা ইন্টে শেষ করে দিলাম। তো তোমাদের আশা করি এই তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট খুবই সহজভাবে বুঝতে পেরেছ। এটা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে আমাদের লিখে জানাবে। তো সবাই ঘরে থাকবা এবং সুস্থ থাকবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।